আইজ অব ডার্কনেস ওফোন উহান চারশো নামে ভাইরাস উপন্যাসটির নাম আইজ অব ডার্কনেস একুশ সালে ডিন কোত সেই উপন্যাসে উনচল্লিশ অধ্যায়ে উহান চারশো নামে একটি ভাইরাসের কথা লিখেছিলেন তিনি লিখেছিলেন যে যেহানের মধ্যে যা নাকি চীনে বায়োলজিক্যাল যুদ্ধের গবেষণা করে প্রস্তুত করা হচ্ছে বায়োলজিক্যাল যুদ্ধ হল মারন ভাইরাস প্রয়োগ করে একটি দেশকে নিশ্চিন্ত করে দেওয়া কোনো রকম ছাড়াই চীনে মহামারী আকার নিয়ে এসে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চীনে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় দুই হাজার চীনে হুবই প্রদেশের রাজধানী উহান একটি বাজার থেকে প্রথম সরায় এই ভাইরাস এখন পর্যন্ত অন্তত সাতাশটি শনাক্ত হয়েছে সেই ভাইরাস সাতাশটি প্রশ্ন হলো বারিশে কি চীন বায়োলজিক্যাল যুদ্ধের জন্য তৈরি করেছিল প্রশ্নটা ওঠার মূলে চারশো বছর আগের একটি উপন্যাস সেই উপন্যাসটি একটি ভাইরাসের নাম রয়েছে উহান চারশো বসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হাঙ্গের ইংরেজি দৈনিক সাউথ সানা মর্নিং পোস্টাতে বলা হয়েছে উপন্যাস আই আই অফ নার্কনেস ক্রিসিয়া ইভানস নামের একজন শোকাহত মাতার সন্তান ড্যানির খোঁজ করেছিলেন ছেলে মারা গেছে নাকি বেঁচে আছে তা জানতেন না তিনি অবশ্যই তিনি একটি বিষয় জানতে পেরেছেন হতবা মা হঠাৎ জানতে পারেন ছেলে দুর্ঘটনাবশত মানুষের তৈরি বিষাক্ত অনুজীবে আক্রান্ত হয় উহানের একটি সামরিক গবেষণাগারী আটকা ভাইরোলজি নামের ওই গবেষণাগারে উম প্রথম শারীর চারটি গবেষণাগারের একটি সর্বোচ্চ স্তরের শ্রেণী বিনিসকৃত ভাইরাস নিয়ে সেখানে গবেষণা করা হয় পশুমন্ত বায়োলজিক্যাল যুদ্ধের খানিকটা শুরু হয়েছিল বহু আগেই বায়োজিকাল স্রোতর ইতিহাস বিশ্ব অ্যান্থ্রাক্স ব্রুসেলোসিস কলেরা নিউমোনিক প্লেগ টুলারেমিয়া স্মল পক্স গ্ল্যাডার্স মতো মারণ ভাইরাস ব্যবহৃত হয়েছে যুদ্ধে প্রাকৃতিক উপায় বদ্ধ সমুখ থেকে মুক্তি